আচ্ছা দেখো তাহলে কী হচ্ছে একটা ওয়েবের সৃষ্টি হচ্ছে প্রথম বস্তুকে কণাকে তার পরের কণা ফলো করছে এরকমভাবে প্রত্যেকে প্রত্যেকে ফলো করতে করতে দেখো একটা মনে হচ্ছে যে এই ঢেউটা আস্তে আস্তে এই দিকে সরে যাচ্ছে সালামু আলাইকুম আজকে আমরা শিখব তরঙ্গ এবং তরঙ্গের উপরিপাতন প্রথমে আসো তরঙ্গকে জিনিস তরঙ্গ হলো একটি পর্যাবৃত্ত আন্দোলন যেটা একটি জড়মাধ্যম দিয়ে অগ্রসর হয়ে শক্তিকে এক স্থান থেকে আর স্থানে নিয়ে যায় কিন্তু মাধ্যমের কোনো কণার স্থায়ী অবস্থানের কোনো পরিবর্তন ঘটায় না চলো এটা আমরা কীভাবে হয় একটু দেখি এটা আমাদের একটা বস্তু এখন এর পাশে ধরো এগুলো একটা কণা তো এখন এর সামনেও আছে পিছনেও আছে উপরেও আছে নিচেও আছে আমরা শুধু একটা লাইন দিয়ে ধরলাম বোঝার সুবিধার জন্য তো এখন এই কণার যদি এই বরাবর একটা সরল ছন্দিতে স্পন্দন থাকে এইভাবে সে দুলতে থাকে তাহলে কি হবে তার পাশে যে কণা আছে সেও যেহেতু তার টাচে আছে পাশাপাশি আছে সেও এই বরাবর সে বেগ পেলে সেও ওই বেগ পেতে চাইবে তো এখন এ যখন একটু উপরে উঠবে তখন পাশের কণাটা একটু উপরে উঠবে পাশের কণা যখন উপরে উঠবে দেখো এটা আরেকটু উপরে উঠলো পাশের কণা আরেকটা উপরে উঠলো উঠলে তখন কী হবে এর পাশের জন যে আছে সে আবার একটু উপরে উঠতে চাইবে তার মানে প্রথম জনকে দ্বিতীয় জন ফলো করবে দ্বিতীয় জনকে তৃতীয় জনকে ফলো করবে এভাবে প্রত্যেকে তার আগের জনকে ফলো করতে থাকবে এটা যখন আমার নিচে নামবে তখন এটা আবার নিচে নামবে তখন দেখো এটা আমরা একটা এনিমেশান দিয়ে যদি দেখি তাহলে কেমন হয় আচ্ছা দেখো এটা আমাদের সাম্যাবস্থা এই কণাটি এর সাম্যাবস্থা থেকে সরল ছন্দিত স্পন্দনে উপরের নিচে দুলছে এখন এর পাশে কণাগুলো তাহলে কী হবে আচ্ছা দেখো তাহলে কী হচ্ছে একটা ওয়েবের সৃষ্টি হচ্ছে প্রথম বস্তুকে কণাকে তার পরের কণা ফলো করছে এরকমভাবে প্রত্যেকে প্রত্যেকে ফলো করতে করতে দেখো একটা মনে হচ্ছে যে এই ঢেউটা আস্তে আস্তে এই দিকে সরে যাচ্ছে ঠিক আছে দেখো নিচের দিকে এরকম এই ঢেউটা এই দিকে সরে যাচ্ছে তো দেখো এই যে একটা আন্দোলন এখানে দেখো এই কণাটার প্রথম কণাটার শক্তি কিন্তু প্রত্যেক কণা থেকে কণা থেকে স্থানান্তরিত হয়ে এখানে পৌঁছে গেছে কিন্তু এই কণাটা কিন্তু তার অবস্থান এই বরাবর কোনো চেঞ্জ করেনি সে তার সাম্যাবস্থা থেকেই সে দুলছে তো এটা হলো তরঙ্গ এখন আসো তরঙ্গর আমরা কিছু বেসিক টার্ম শিখি সেটা হলো আচ্ছা দেখো এই যে কণাটা তার সাম্যাবস্থা থেকে এই যে উপরে গেল হুম আমরা এই প্রথম কণাটা হিসাব করছি তারপর এটা আস্তে 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 আবার নিচে চলে গেল করে আবার ওই অবস্থানে ফিরে আসলো এই যে সম্পূর্ণ একটা চক্র কমপ্লিট করলো এটাকে বলা হয় হলো কম্পন সে যেখান থেকে শুরু করেছে সেখানে আবার ফিরে আসবে কিন্তু একই দিক থেকে এই যেখান থেকে শুরু করলো ওপরে গেল এখানে ফিরে এসেছে কিন্তু একই দিক থেকে না আবার নিচে গেল আবার উপরে গেল সে একই দিক থেকে আবার ফিরে আসলো এইটাকে বলে হলো কম্পন এখন এই পূর্ণ কম্পন সম্পন্ন করতে এই তরঙ্গের প্রত্যেকটা কণার যে সময় লাগে সে সময়কে আমরা বলি পর্যায়কাল সেটাকে আমরা সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি এটা হল পর্যায় কাল আচ্ছা এরপর আসো এই কণাটা প্রত্যেক একক সময়ে যতগুলো এরকম পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটাকে আমরা বলি ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক এখন দেখো আমরা এটাকে কীভাবে পেয়েছি এটা হলো সে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাহলে দেখো দেখো আমরা যে কম্পাঙ্ক বলছি সেটা হলো কি একক সময়ে কণাটি যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে এখন সে একটা কম্পন সম্পন্ন করে টি সময়ে তাহলে আমরা যদি ওয়ান বাই টি করি তাহলে একক সময়ে সে কতগুলো কম্পন সম্পন্ন করছে সেটা পেয়ে যাব সেটা হলো আমাদের কম্পাঙ্ক এবং কম্পাঙ্ক আমরা সাথে এফ দিয়ে প্রকাশ করি তো এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি এরপরে আসো একটা জিনিস আমাদের লাগে সেটা হলো বিস্তার বিস্তার হলো এই যে কণাটা সে সাম্য অবস্থা থেকে ম্যাক্সিমাম কোন পর্যন্ত উঠছে দেখো কোন পর্যন্ত উঠছে মানে উঠছে বা নামছে যে কোনো একদিকে একই দুটোই সমান হবে এই যে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ বা সর্বনিম্ন যতদূর সে যাচ্ছে এটাকে বলা হয় হলো বিস্তার এই তরঙ্গের বিস্তার হবে সে যতদূর ম্যাক্সিমাম যাবে প্রত্যেক কণায় একই একই দূরতেই যাবে দেখো এটাকে আমরা প্রকাশ করি এ দিয়ে তো তাহলে আমরা এ পেয়ে গেলাম আমরা একটা ওয়েব এখানে আঁকানোর চেষ্টা করলাম কিন্তু আমাদের কিছু তৈরি করা ওয়েব দেখি যেগুলো দেখলে আমরা আরও ক্লিয়ার হবে কিভাবে তরঙ্গ আসলে সুন্দরভাবে সামনে দিকে এগিয়ে যায় আচ্ছা দেখো এখানে আমাদের একটা অ্যানিমেটেড তরঙ্গ তৈরি করা আছে এটাকে যদি আমরা আঁকিয়ে ফেলি দেখো তরঙ্গ শেপটা কেমন হয় এরকম হয় এখন এই যে এখানে একটা উঁচু বিন্দু পেলাম আর এপাশে ওই বিন্দুরই আবার কিন্তু একটা রিপিট এই যে দুইটা উঁচু এই দুইটার মাঝখানের যে দূরত্ব এইটাকে বলা হয় হলো তরঙ্গ দৈর্ঘ্য এটা শুধু উঁচু হতে হবে এমন কোনো কথা না একই দশায় মানে একই রকম কণায় দেখো এই কণাটা যে যেরকমভাবে বাঁকা হয়ে আছে যেরকম যে এটাকে দশা বলে এই যে দশায় আছে ওই সেম দশায় অন্য কণা যদি থাকে এই দুইটা কণার দূরত্ব যেটা সেটা হলো আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য সেটা সর্বোচ্চ বিন্দু হতে পারে সর্ব নিচু বিন্দু হতে পারে দেখো ঠিক আছে মাঝামাঝি বিন্দু হতে পারে তো এটাকে বলে হলো তরঙ্গ দৈর্ঘ্য এখন আরেকটা জিনিস দেখো এই তরঙ্গটা আমরা যদি খেয়াল করি কী মনে হচ্ছে সামনে এগিয়ে যাচ্ছে তাহলে এটার একটা বেগ আছে তো বেগের সম্পর্কটা কি আচ্ছা প্রথমে আমরা এই দুইটার যে দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য এটাকে আমরা কীভাবে প্রকাশ করি সেটা লিখি এটাকে আমরা বলি ল্যামড়া ঠিক আছে তাহলে এইটুকুর দূরত্ব যদি ল্যামড়া হয় তাহলে এইটুকু যে কণা এখান থেকে আবার একই ফেজে আসলো একই দশায় আসলো এইটুকু আসতে তার সময় লাগে হলো তার পর্যায়কালের সময় আমরা তরঙ্গর যে তাদের যে ক্যারেক্টারিস্টিক সেখান থেকে আমরা জানি যে তরঙ্গ এই অবস্থান থেকে এই অবস্থানে আসতে তার সময় লাগে তার পর্যায়কালের সমান তাহলে আমরা যদি এটাকে এটা দূরত্ব পেলাম তার সময় যদি দিয়ে ভাগ দেয় তাহলে তার এই তরঙ্গের বেগ পাবো আচ্ছা এটা একটু দেখো তাহলে আমরা বেগ কি পেলাম বেগ হলো ল্যামড়া ভাগ পর্যায়কাল তরঙ্গ দৈর্ঘ্য ভাগ পর্যায়কাল আর সেটা সমান আমরা ওয়ান বাই টি সমান জানি কি ওয়ান বাই সমান আমরা জানি এফ তো ওয়ান বাই টি যদি আমরা ভ্যালু বসিয়ে দিই তাহলে ভি ইজ ইকোয়াল টু হবে হলো এফ এফ ল্যামড়া এই হলো মোটামুটি আমাদের তরঙ্গের যে বেসিক যে সম্পর্ক যে সূত্রগুলো বেসিকগুলো লাগে এগুলো আমরা দেখলাম যদি কোনো বিন্দুতে দুইটা তরঙ্গ একই সাথে আপতিত হয় তাহলে ওই বিন্দুতে বা ওই পয়েন্টে ওই কণার স্মরণ কি হবে স্মরণ হবে হলো দুইটা তরঙ্গের আলাদা আলাদাভাবে যে স্মরণ সেই দুইটা স্মরণের ভেপ্টর সমষ্টি এটা হলো তরঙ্গের উপরিপাতন নীতি